অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলিয়াস। আজকে তোমাদের অনলাইন ক্লাসের এই বীজগাণিতিক অংশটা নিয়ে প্রথম ক্লাস। আমরা ইতিপূর্বে তোমাদের প্যাটার্ন নিয়ে আলোচনা করেছিলাম, পাটিগণিতের অংশ। বীজগণিতের এই প্রথম পর্ব এক শুরু হবে আজকে। আমরা আজকে তোমাদের বীজগাণিতিক সূত্রাবলী ও তার প্রয়োগ, এই বিষয়ের সূত্রগুলো নিয়ে আমরা আলোচনাটা সীমাবদ্ধ রাখবো এবং তার কয়েকটা প্রয়োগ দেখাবো। আজকে তোমাদের অনুশীলনী 4.1-এর যে বর্গ নির্ণয় করা যায় কিভাবে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা যদি বঙ্গবন্ধু বিদ্যানিকেতনের, এটা আমরা অনলাইনে দিয়ে দেবো, বঙ্গবন্ধু বিদ্যানিকেতনের তোমরা জানো একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, তাহলে তোমরা এই বিষয়গুলো সম্বন্ধে জানতে পারবা। হ্যাঁ, এখন দেখো, তোমাদের আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা তোমাদের একটু আমি দেখানোর চেষ্টা করছি। বীজগাণিতিক সূত্রগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনলে দেখবা যে তোমাদের আর কোথাও কোনো অসুবিধা হচ্ছে না, তোমরা অবশ্যই পারবা অঙ্কগুলো। তাহলে আমরা প্রথমত যে সূত্রগুলো লিখছি একটু দেখো। 1 নম্বরের সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। এই এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্র, সেই সূত্রটা আমরা লিখে দিচ্ছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি উচ্চারণটা আরেকবার করছি, এ প্লাস বি হোল স্কোয়ার। হোল স্কোয়ারটা কখন বলবা? যখন ব্র্যাকেট দিয়ে উপরে দিবা হোল স্কোয়ার, তাহলে হলো এ স্কোয়ার প্লাস 2ab বা 2ab প্লাস বি স্কোয়ার। এখন তোমরা অনেক সময় ঝামেলায় পড়ে যাও যে এইখানে আমরা যখন এর জায়গায় এক্স থাকে বা 3x থাকে বা 4x থাকে তখন কি হয়, সেই জিনিসটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এরপরে 2 নম্বরে দেখো আরেকটা সূত্র নিয়ে তোমাদের একটু বলি। শুধুমাত্র এ মাইনাস, শুধু একটা মাইনাস চিহ্নের পরিবর্তন হবে। আর এই সূত্রটা এইখানে দেখো কোথায় পরিবর্তনটা আসছে, এই স্কোয়ারগুলোতে কোনো পরিবর্তন আসেনি, যেমন ছিল তেমনই আছে। শুধু এই প্লাসের জায়গায় 2-এর সামনে প্লাস ছিল আগেরটায়, আর এখনটা হয়েছে মাইনাস। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। 3 নম্বরে আমরা আরও একটা সূত্র একটু লিখব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটার একটা সূত্র আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি তোমাদের আরও একটা সূত্র দিয়ে তারপর আমি তোমাদের প্রয়োগটাতে যাব। যদি দেখো তিনটে আছে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাহলে তোমরা কি করবা, এ স্কোয়ার লিখবা প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এই সূত্র তিন চারটা দিছি, এই আপাতত এই চারটা সূত্রেরই প্রয়োগ আমরা দেখাবো কেমন করে এগুলোর ব্যবহার করতে হয়। এখন প্রয়োগটা যদি তোমরা একটু খেয়াল করো, দেখতে পাবা যে প্রয়োগটা কেমন করে হয়। আমরা এই প্রয়োগগুলো, সূত্রের প্রয়োগটা আমি একটু দেখাচ্ছি। ধরো কোনো কারণে তোমার কাছে এরকম বলল যে অঙ্কে, আমরা অনুশীলনীতে যাওয়ার আগে এই জিনিসটা বুঝলে অনুশীলনী সব পারবা। ধরো 3x প্লাস 2y এর বর্গ নির্ণয় করো, বইয়ে লেখা আছে এ বর্গ নির্ণয় করো, এরকম একটা প্রশ্ন ধরো আছে, নির্ণয় করো, তখন তুমি করবা কি? তো লিখবা এখানে উত্তরটা, যেমন লিখবা 3x প্লাস 2y এর বর্গ, একটা জিনিস পারলে সমান সমান লিখে দিবা এ, এ তো আমরা আগে লিখছিলাম, এখানে লিখবা 3x প্লাস 2y, যেমন আছে তেমনই, তারপরে স্কোয়ার, বর্গ মানে স্কোয়ার। এখন দেখো এইটাকে আমরা কেমনে সলভ করি। এখন আমরা তো ওখানে পেয়েছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো এ প্লাস বি নাই, এর জায়গায় আছে 3x আর বি এর জায়গায় আছে 2y। তাহলে আমরা এইটাকে মনে মনে এ হিসাবে ভাববো আর এটাকে বি হিসাবে ভাববো। তাহলে এ আগের মতো এ স্কোয়ার, দেখো এ স্কোয়ার, তাহলে তুমি যদি এইখানে 3x স্কোয়ার দাও,
একটা ভুল হবে, কি ভুলটা হবে? ওখানে দেখো একটা ডিজিট ছিল, শুধু এ ছিল, আর এখানে এক্সের সাথে থ্রি আছে, সেই ক্ষেত্রে তোমরা একটু ব্র্যাকেট দিবা, থ্রি এক্স হোল স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি এক্স ইন্টু টু ওয়াই প্লাস টু ওয়াই হোল স্কোয়ার। এখন এইটা দেখো কেন কীভাবে করলাম আমরা, যে এটাকে পুরোটাকে আমরা এ ভাবছি, এটাকে বি ভাবছি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দেওয়ার অর্থ হচ্ছে যদি আমি থ্রি এক্স হোল স্কোয়ার দিতাম, শুধু এক্সের উপর স্কোয়ারটা বোঝাতো, কিন্তু যদি এক্সের সাথে কোনো সংখ্যা গুণাকারে বা ভাগাকারে থাকে তখন একটু ব্র্যাকেট দিয়া লিখবা, কেমন? তাহলেই হয়ে যাবে। তাহলে তোমরা জানো অবশ্যই থ্রি এর উপরে স্কোয়ার দিলে মানে তিনকে তিনবার গুণ করবো, আর সরি তিনকে দুইবার গুণ করবা, স্কোয়ার মানে দুইবার, তাহলে তিন তিরিকা নয় নাইন এক্স স্কোয়ার, আর হলো তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো এক্স ওয়াই প্লাস টু স্কোয়ার মানে ফোর ওয়াই স্কোয়ার। দেখো তোমাদের বর্গ নির্ণয় হয়ে গেল। তাহলে আশা করি তোমরা বিষয়টাকে বুঝতে পেরেছো। যদি তোমাদের একান্তই কোনো অসুবিধা হয় তাহলে এই রাশিটা হলো প্রথম রাশি, প্রথম, আর এটা হলো দ্বিতীয়। যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে তোমরা যেই কাজটা করবা, হোল স্কোয়ারের জন্য লিখবা প্রথম রাশি, তার উপরে স্কোয়ার প্লাস টু ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশি হোল স্কোয়ার, তাহলে আর তোমাদের কোথাও কোনো অসুবিধা হওয়ার কথা না। যদি প্লাস থাকে এখানে প্লাস ব্যবহার করবা, মাইনাস থাকলে মাইনাস ব্যবহার করবা, তাহলে দেখবা যে তোমাদের আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। অর্থাৎ প্রথম রাশি আমি একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করছি, এটা প্রথম এটা দ্বিতীয়, তাহলে প্রথম প্লাস দ্বিতীয়, তার উপর যদি স্কোয়ার থাকে, এটার উপর যদি স্কোয়ার থাকে, আমি তো ওখানে লিখছি সেই জন্য এটা দেখালাম, তাহলে স্কোয়ার থাকলে এটাকে আমি একটু স্কোয়ার এই মুহূর্তে দিয়ে দিচ্ছি, তাহলে এই স্কোয়ারটার এই জায়গাটা মনে করো যে এখন আর তোমাদের নাই, এই কথাটাও নাই, তাহলে থ্রি এক্স প্লাস টু ওয়াই হোল স্কোয়ার, তার মানে প্রথম প্লাস দ্বিতীয় ইকুয়াল টু হলো প্রথম রাশি স্কোয়ার প্লাস টু ইন্টু প্রথম ইন্টু দ্বিতীয় প্লাস দ্বিতীয় রাশি স্কোয়ার। এইভাবে তোমরা লিখলে তাহলে আর তোমাদের ভুল হবে না, আমি দুইটাভাবে দেখাইছি। এখন দেখো কোনোভাবে তোমাকে এরকম বলল থ্রি এ প্লাস ফাইভ বি এইটার উপর বর্গ মানে হোল স্কোয়ার, তাহলে প্রথমকে দেখো তোমরা প্রথম হইলকে থ্রি এ, দ্বিতীয়কে ফাইভ বি, তাহলে সেই অনুসারে এই এটা অনুসারে দেখো প্রথম মানে থ্রি এ হোল স্কোয়ার প্লাস টু ইন্টু প্রথম রাশি অর্থাৎ থ্রি এ ইন্টু দ্বিতীয় রাশি ফাইভ বি, তাহলে দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশি তার উপরে স্কোয়ার, তো দ্বিতীয় রাশি হলো ফাইভ বি তার উপরে স্কোয়ার দিলাম। এখন এটাকে একটু সিম্পলিফাই করে নাও, থ্রি স্কোয়ার মানে হলো নাইন এ স্কোয়ার প্লাস তিন দুগানে ছয় পাঁচশো ত্রিশ এ বি প্লাস টোয়েন্টি ফাইভ বি স্কোয়ার, তাহলে তোমার অ্যান্সার হয়ে গেল। এইভাবে তোমার অনুশীলনীতে যত অঙ্কই থাকুক না কেন তুমি অসুবিধায় পড়বা না। এখন আমি আরও একটা জিনিস তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি, যদি এটা ভালো করে বোঝো তাহলে অনুশীলনী নিয়ে তোমাদের কোনো ভাবনা নাই। এক্স বাই ধরো থ্রি প্লাস এ বাই থ্রি প্লাস বি বাই টু ধরো, তারপরে স্কোয়ার, তাহলে তুমি কেমন করে করবা? যে আমি তো এখন একটু ওইগুলোর মতো তো পড়ে না, আসলে দেখো ওই যে প্রথম, এটা প্রথম লিখো প্রথমটা, তার উপরে প্রথমের উপরে কী আছে স্কোয়ার, দাও স্কোয়ার প্লাস এরপরে টু ইন্টু প্রথম, টু ইন্টু প্রথম কে আছে এ বাই থ্রি, এ বাই থ্রি ইন্টু কত আছে দ্বিতীয়, দ্বিতীয়টা কী আছে বি বাই টু, তো বি বাই টু, তারপরে প্লাস এ দেখো প্লাস দ্বিতীয়টার উপরে স্কোয়ার, তো দ্বিতীয় কে আছে বি বাই টু তার উপরে স্কোয়ার দিয়ে যা হবে, এরপরে সিম্পলিফাই করলে হয়ে যাবে এ স্কোয়ার বাই
नाइन ए टू ए टू केटे दाओ प्लस ऊपरे थाके ए बी नीचे हलो थ्री एखन बी स्क्वायर बाय फोर এই তোমার অ্যান্সার হয়ে গেছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে কিভাবে এই সূত্রগুলো অ্যাপ্লাই করা হয়। আমরা আরও একটু আলোচনা করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এই বীজগাণিতিক সূত্রের প্রয়োগটা দেখানোর চেষ্টা করেছি। আমরা এক এক করে অনেক সূত্র আমরা আলোচনা করব। এটা হলো তোমরা একটু আমি লিখে দিচ্ছি পর্ব এক, তোমাদের এই বীজগাণিতিক সূত্রের এক নাম্বার পর্বটা নিয়ে আমরা আলোচনা করেছি। আল্লাহ রহমতে আমরা এক এক করে এই চ্যাপ্টারটা বা এই সূত্রগুলো নিয়ে আরও আলোচনা করব। তাহলে তোমরা এই করোনার মধ্যে ঘরে আছো, ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য সবাই দোয়া করো, লেখাপড়াও করো। খোদা হাফেজ।